কোনো কারণে এক বৈঠকে তিন তালাক দিলে কি তিন তালাকে বাযন হয়ে যাবে সে চলে যাবে বৌ আর ফেরত পাওয়া যাবে না এই যে ধর্মের নামে অধর্ম এই অধর্ম দূর করা হয়েছে তালাক ও তাহলিল বইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ এক সময় মনে করা হতো বাংলাদেশে একটা জনপ্রিয় পত্রিকা ছিল চল্লিশ হাজারের উপরে মনে করা হতো যে হতোয়া দেওয়া সম্ভব বিভিন্ন কুসংস্কার যে অনুপ্রবিষ্ট হয়েছে সেই কুসংস্কার শিখবেদাত বর্জন করে সেখানে খালেজ তাওহিদ প্রতিষ্ঠা করা এবং শিখবেদাত মুক্ত নির্ভেজাল আমল মানুষকে উপহার দেওয়ার জন্য সমাজ সংস্কারে একটা চিন্তা কিন্তু হাদিস ফাউন্ডেশনের প্রকাশিত বইগুলোর মধ্যে আপনারা স্পষ্টভাবে আপনারা দীপ্তিমান দেখতে পাবেন হাদিস ফাউন্ডেশন প্রকাশিত মহতারাম আমিরে জামাত সহ যত লেখকের বই আছে আপনারা যদি সেখানে দেখেন দেখবেন সেখানে কোরআনের আয়াত সুরা নম্বর সব দেওয়া আছে হাদিসের রেফারেন্স দেওয়া আছে যাতে একজন পাঠক চাইলে পরে সে আলোচনাটা যাচাই করতে পারে হাদিস ফাউন্ডেশন থেকে আল্লাহ রহমদের যে বইগুলো বেরিয়েছে বাংলাদেশের সীমানা পেরিয়ে এমন কি ভারতের যে বাংলা ভাষাভাষী আছে তাদের মাঝেও আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্র তাহারিক অত্যন্ত জনপ্রিয়ভাবে তাদের কাছে সাদরে গৃহীত হয়েছে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা রব্বর আল আমিনের জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাদ বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই আসাল্লামের ওপর আলাদি আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন দুই হাজার বাইশের সম্মানিত সভাপতি মহতারাম আমিরা জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সম্মানিত অতিথি ও আলোচক বৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কর্মীবৃন্দ কর্মী সম্মেলন দু হাজার বাইশের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় হলো হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই বৈশিষ্ট্য এবং তা পাঠের ও বিতরণের গুরুত্ব উনিশশো বিরানব্বই সালের পনেরোই নভেম্বর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল আলহামদুলিল্লাহ তারপর ধীরে ধীরে হাদিস ফাউন্ডেশন সমৃদ্ধ হয়েছে এর কর্মপরিধি বিস্তৃত হয়েছে এবং হাদিস ফাউন্ডেশন থেকে আল্লাহ রহমতে যে বইগুলো বেরিয়েছে বাংলাদেশের সীমানা পেরিয়ে এমনকি ভারতের যে বাংলা ভাষাভাষী আছে তাদের মাঝেও আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্র মাসিকা তাহারি অত্যন্ত জনপ্রিয়ভাবে তাদের কাছে সাদরে গৃহীত হয়েছে এটি আল্লাহ রব্বুল আলমিনের অপার অনুগ্রহ এবং করোনা ছাড়া আর কোনো কিছুই নয় আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন উনিশশো বিরানব্বই সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল তখন লক্ষ্য ছিল যে মহাদ্দে মাসলাক মাসলা কোন কোরআন ও হাদিসের সঠিকা অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশ বিভিন্ন মাসলা মাসাইল উপরে গ্রন্থ প্রকাশ এবং আকিদা আমল ভিত্তিক বিভিন্ন বই ও অনুবাদ প্রকাশ আলহামদুলিল্লাহ এই পথপরিক্রমায় এখন বর্তমানে হাদিস ফাউন্ডেশন থেকে প্রায় শতাধিক বই প্রকাশিত হয়েছে হাদিস ফাউন্ডেশন থেকে পত্রিকা প্রকাশ প্রকাশ হচ্ছে হচ্ছে বই কিন্তু এবং মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে এখন এই বইয়ের ভেতরে কি আছে সেটা তো আমাদের পড়ে দেখতে হবে নাকি শুধু প্রকাশ করলাম তাহলে হবে না বরং বইয়ের মধ্যে কি আছে সেই বিষয়বস্তু সম্পর্কে যারা আমরা আন্দোলনের কর্মী বাংলাদেশ আহলাদি যুবসংঘের যারা কর্মী তাদেরকে সম্যক ধারণা রাখতে হবে এখন এই যে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই আল্লাহ রহমদের যে ব্যাপক জনপ্রিয়তা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এর পেছনে কিছু কারণ রয়েছে এর মধ্যে এক নম্বর আমরা বলবো যে রেফারেন্স ভিত্তিক আলোচনা আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত মোহতারাম আমিরে জামাত সহ যত লেখকের বই আছে আপনারা যদি সেখানে দেখেন দেখবেন সেখানে কোরআনের আয়াত সুরা নম্বর সব দেওয়া আছে হাদিসের রেফারেন্স দেওয়া আছে যাতে একজন পাঠক চাইলে পরে সে আলোচনাটা যাচাই করতে পারে কোথায় আলোচনা আছে শুধু আগের মতো এখন মানুষ কেতাবে আছে বললেই কিন্তু মানুষ মানতে প্রস্তুত নয় মানুষ এখন দলিল চায় এবং এটা আহাদিস আন্দোলনে দাওয়াতের ফসল এবং দাওয়াতের বরকত আলহামদুলিল্লাহ তো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইয়ের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে রেফারেন্স ভিত্তিক আলোচনা করা হয় এই কারণেই কিন্তু মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা লাভ করেছে অপর আলামিনের অপার করুণায় দুই নম্বর হচ্ছে মহাদ্দেসিনের মাসলা কোন এক সময় আমাদের মাসিক আত্মাহারিক সহ হাদিস ফাউন্ডেশনের প্রকাশিত যে বইগুলো রয়েছে সেখানে আমরা নির্দিষ্ট কোনো মাঝহাবের এখানে মতামত পেশ করা হয় না বরং মাঝহগুলোকে পর্যালোচনা করে সেখানে ফেক্ষুর রায় ওয়াল পরিবর্তে সুন্না সুননাওয়ালা আসার অর্থাৎ হাদিস হাদিস ভিত্তিক ফেকার প্রচলন ঘটানোর কারণেই কিন্তু হাদিস ফাউন্ডেশনের বইগুলো মানুষের কাছে এত জনপ্রিয়তা লাভ করেছে তিন নম্বর হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইয়ের বৈশিষ্ট্য হল সমাজ সংস্কারের লক্ষ্যে লিখিত আপনি হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে বই দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু সংস্কার চিন্তা কাজ করে কারণ আহলেদিস আন্দোলন হচ্ছে একটি সমাজ সংস্কার ধর্মী আন্দোলন সেই কারণে আমাদের লেখনের মধ্যে সব সময় মানুষের মধ্যে শির্ক এবং বেদাত বিভিন্ন কুসংস্কার যে অনুপ্রবিষ্ট হয়েছে সেই কুসংস্কার শির্ক বেদাত বর্জন করে সেখানে খালেজ তাওহিদ প্রতিষ্ঠা করা এবং শির্ক বেদাত মুক্ত নির্ভেজাল আমল মানুষকে উপহার দেওয়ার জন্য সমাজ সংস্কারের একটা চিন্তা কিন্তু হাদিস ফাউন্ডেশনের প্রকাশিত বইগুলোর মধ্যে আপনারা স্পষ্টভাবে আপনারা দীপ্তিমান দেখতে পাবেন যেমন আমরা যদি বলি সবে বরাত মিলাদ প্রসঙ্গ ছোট ছোট বই কিন্তু এই বইগুলো পড়ে কত মানুষ বেদাত্যাগ করেছে বাংলাদেশে বলেন তার কোনো ইয়ত্তা নেই এখানে একটি আমরা ঘটনা বলতে পারি যে ভোলার বোরহান একজন আলেম ছিল মাওনা মোশারফ আকন্দ উনি ভালো বক্তা এবং তার্কিক ছিলেন উনি আমিরে জামাতের শবে বরাত বই পড়েছেন পড়ার পর উনিশশো ছিয়ানব্বই সালে উনি সরাসরি তাবলিক ইস্তেমায় নদাপড়ায় এসেছেন এসে আমিরা জামাতকে জিজ্ঞেস করছেন যে সবে বরাত বইয়ের লেখককে স্যারকে সরাসরি জিজ্ঞেস করছেন তারপরে স্যারের সাথে আলাপ আলোচনার ফলে আলহামদুলিল্লাহ তিনি সঠিক আকিদা গ্রহণ করেন এবং আহ আহলেদিস হয়ে যান এবং পরবর্তীতে তিনি দাওয়াতি কাজ চালিয়ে চালিয়ে যান এবং তার সুবাদে ভোলায় কিন্তু তখন বরহানদের একটি মসজিদও নির্মাণ করা হয়েছিল এবং সেই মসজিদ এখনও চলমান রয়েছে তাহলে এই যে ছোটো একটি বই কিন্তু সমাজ সংস্কারের লক্ষ্যে বেদাত বর্জন করার জন্য সেটি মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করেছে এইভাবে প্রত্যেকটা বই যদি আমরা দেখি তাহলে দেখব যে হাদিস ফাউন্ডেশন বইয়ের মধ্যে প্রকাশিত বইগুলোর মধ্যে সমাজ সংস্কারের একটি লক্ষ্য নিয়ে সেই বইগুলো লিখিত এবং প্রকাশিত হয় চার নাম্বার হচ্ছে ধর্মের নামে অধর্ম দূরীকরণ আমরা জানি যে আমাদের বাংলা বাংলাদেশে হিল্লা বিয়ে প্রচলিত আছে আছে না রাগের মাথায় বা কোনো কারণে এক বৈঠকে তিন তালাক দিলে কি তিন তালাকে বায়েন হয়ে যাবে সে বউ চলে যাবে বো আর ফেরত পাওয়া যাবে না এই মাসালার কার এবং তারপরে ওই মহিলাকে একজন কোন লোকের সাথে এক রাত সে যাপন করবে তারপরে তার কাছ থেকে তালাক নিয়ে আবার সে নতুনভাবে বিয়ে করবে এই যে ধর্মের নামে অধর্ম এই অধর্ম দূর করা হয়েছে তালাক ও তাহালিল বইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ বহু মানুষ এবং হানাফি ভাইরা যখন এভাবে বউ তালাক দিয়ে দেয় এক তালা এক মজলিসে তিনের অধিক তালাক বা তিন তালাক দিয়ে দেয় বউ ফেরত নেওয়ার আর কোনো উপায় থাকে না তখন কিন্তু আহলাদেশদের কাছে আসতে হয় তো এটা তালাক ও তাহলিল বয়ের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে এ প্রসঙ্গে দুটি ঘটনা আমি বলবো একটি হচ্ছে একবার ঢাকা বিমানবন্দরে চাকরি করার একজন কর্মকর্তা ওনার সুখের সংসার আলহামদুলিল্লাহ দুই কন্যা সন্তানের উনি জনক রাগের মাথায় তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছেন এখন ঢাকার বিভিন্ন আলেম ওলামার কাছে উনি গিয়েছেন সবাই বলেছে যে তালাক হয়ে গেছে উনি অস্থির উনি ভুল বুঝতে পেরেছেন তার স্ত্রীকে ফিরে পেতে চান কিন্তু উপায় খুঁজে পাচ্ছে না একজন আলেমের কাছে গিয়েছেন সে উনি বলেছেন যে হানাফি মাজাহ অনুযায়ী বউ তালাক হয়ে গেছে তবে বউ ফেরত পাওয়ার উপায় আছে আপনাকে রাজশাহীতে স্যারের নাম বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলিম ওনার কাছে আপনাকে যেতে হবে যদি চান যান তাহলে উনি আপনাকে কোরআন হাদিস এটার সঠিক মশালা দিয়ে দেবে এবং উনি এটাও বলেছেন যে হানাফি মাঝাব অনুযায়ী বউ তালাক হয়ে গেছে কিন্তু আসলে হয়নি কিন্তু আমি এই ফতোয়া দিতে পারবো না যেহেতু আমার মাঝাবের বিরোধী এই জন্য আমি আগে বললাম যে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই এবং আত্মহারিকের বৈশিষ্ট্য হচ্ছে ফিকুল আসার ওল হাদিস হাদিস ভিত্তিক ফিখের প্রচলন মাঝাব ভিত্তিক বা রায় ভিত্তিক ফিখের প্রচলন নয় এবার ওই ব্যক্তি পরের দিন বিমারে করে সরাসরি রাজশাহীতে চলে এসেছেন আসার পরে এখানে একদিন এক রাত থেকেছেন আমির জামাত তাকে তালাক ও বই পড়তে দিয়েছেন পড়ে উনি বুঝতে পেরেছেন যে আসলে তার বউ কি হয়নি তালাক হয়ে যায়নি তারপর আমির জামাতের কাছে লিখিত ফতোয়া নিয়ে উনি ফিরে গেছেন গিয়ে আলহামদুলিল্লাহ তাদের আবার সুখের সংসার আবার পুনরায় কি তারা শুরু করেছেন তাহলে এই যে ধর্মের নামে অধর্ম যেটা হাদিসে ভাড়াটে সার বলা হয়েছে এই ধর্মের নামে অধর্ম হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত ছোট একটি বই পকেট সাইজ বই তালাক ও মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ধর্মের নামে অধর্ম কি হয়েছে দূর হয়েছে এবং এখনো হচ্ছে আরেকটি ঘটনা যে বরিশালের মেহেন্দিগঞ্জে বরিশালের মানুষ আছেন তো নাকি বরিশালের মেহেন্দিগঞ্জে একবার হয়েছে যে এই হিল্লা ফতোয়া দিয়ে এগারোটা পরিবারের সংসার ভেঙে গেছে এখন সমস্যা হয়েছে একবার এক ফাজিল মাদ্রাসার আলেম সাহেবের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে তিন তালাক দিয়ে দিয়েছে এখন বৌ তালাক হয়ে গেছে বিপদে পড়ে গেছে মাওলানা সাহেব কি করবেন উনি পাশে আমাদের যারা আহলাদিস কিছুদিন আগে তাদের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সময় এখন না উপায় পেয়ে তাদের দ্বারস্থ হয়েছে যে ভাই এই তো অবস্থা আমার বউ তো তালাক হয়ে গেছে আমি কি করবো তোমাদের কাছে কিছু আছে কিনা দাও ওনারা তালাক ও তাহলিল বই দিয়েছে আর তাহারিকের ফতোয়া দিয়েছে দর্শ দিয়েছে এবং সব এগারো জন আলেম তারা বসে গেছে এবং মাদ্রাসায় আলেমরা সবাই বসে যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে না আসলে বৌতলা হয়নি সেই আলেম সাহেব তার বউ কী করেছে ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আরও এগারোটি পরিবার এই ধরনের নোংরা প্রথা থেকে তারা রক্ষা পেয়েছে তাহলে আমি যেটি বলেছি ধর্মের নামে অধর্ম এটা হচ্ছে ধর্মের নামে চলছে মাঝাবের নামে চলছে অথচ কোরআন হাদিস কিন্তু এই জঘন্য প্রথাকে কী করে না স্বীকৃতি দেয় না এবং কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই এটি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইয়ের একটি পূর্ণ কর্ম সংস্কারমূলক কর্ম যে ধর্মের নামে অধর্ম দূরীকরণ পাঁচ নম্বর স্বতন্ত্র বানান রীতি আমরা একটি পরিসংখ্যানে জানি যে বাংলা ভাষায় প্রায় ষোয় লক্ষ শব্দ আছে এর মধ্যে দশ হাজার শব্দ হচ্ছে আরবি ফার্সি কোনো কোন গবেষক বলেছেন যে বাংলা ভাষার থার্টি পারসেন্ট শব্দ হচ্ছে আরবি যাই হোক তো আত্মহারিক বা হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্রে আমরা যখন লিখি অনেক বানান আপনারা মনে করেন যেটা মনে হয় ভুল লিখেছে অনেকে আমাদের কাছে ফোন করে যেহেতু আমরা গবেষণা বিভাগে আছি ফোন করে যে ভাই এই বানান ভুল লিখলেন কেন আসলে আমরা আরবির উচ্চারণ আরবির ধ্বনিতত্ত্ব আরবি বর্ণ সেগুলো খেয়াল করে কিন্তু আমরা এই বানানগুলো লিখি উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষার যেন ইসলামী স্বকীয়তা কি থাকে অক্ষুণ্ণ থাকে এবং সেই সাথে কলকাতার বাংলা না আমরা ঢাকার বাংলার প্রচলন করতে চাই এবং বাংলা ভাষা যে এই আরবি ফার্সি শব্দ বা উর্দুর মাধ্যমে সমৃদ্ধ হয়েছে এটাকে দূর করার জন্য কিন্তু কি চলছে ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রকে রোধ করার জন্য ইসলামীয় ধারা যেন অক্ষুণ্ণ থাকে স্বকীয়তা যেন অক্ষুণ্ণ থাকে এই জন্য এই বানান রীতি স্বতন্ত্র বানান রীতি আত্মাহারিকের এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই রয়েছে যেটা আপনি অন্য জায়গায় পাবেন না ছয় নম্বর হচ্ছে কোরআন ও সহিহাদিস ভিত্তিক জীবন সমস্যার সমাধান প্রদান একসময় মনে করা হতো বাংলাদেশে একটা জনপ্রিয় পত্রিকা ছিল চল্লিশ হাজারের উপরে সার্কুলেশন তার মনে করা হতো যে কোরআন হাদিসদের ফতোয়া দেওয়া মনে সম্ভব নয় কিন্তু আত্মহারিক আলহামদুলিল্লাহ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে যে কোরআন এবং হাদিস দ্বারা ফতোয়া দেওয়া সম্ভব এবং তার রেফারেন্স দিয়ে দলিল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটি সম্ভব যদি সদিচ্ছা থাকে এবং এই লক্ষ্যে উনিশশো আটানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর ফতোয়া বোর্ড গঠিত হয়েছে এবং দু সালের পহেলা ডিসেম্বর হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ যারা ফতোয়া বোর্ডের সদস্য আছেন তারা ফতোয়া লিখে আবার ফতোয়া বোর্ডে যাচাই বাচাই করে আলোচনা পর্যালোচনা করে বাহাস মোনাকাশা হওয়ার পরে তারপরে আপনারা সুন্দরভাবে আপনার এগিয়ে ফটোয়াগুলো পান এবং এতে সুবিধা হয়েছে মানুষ তাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের দালিলিক উত্তর পেয়ে যে তাদের আমল আকিদা সংশোধনে যে ভূমিকা রাখছে আত্মাহারিকের ফতোয়াগুলো এবং আত্মহারিক পত্রিকা এটা এক কথায় অতুলনীয় এখন তো ইন্ডিয়া থেকেও প্রকাশিত হচ্ছে আত্মাহারিক আলহামদুলিল্লাহ এবং নেটের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পাঠক এই পত্রিকা পাঠ করছে সাত নম্বর হচ্ছে বিশুদ্ধ সালাদ বিশুদ্ধ তফসির ও বিশুদ্ধ সিরাত উপহার আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এটি কৃতিত্ব যে বাংলা ভাষায় রচিত সবচেয়ে বিশুদ্ধ সালাদ সালাত রসুল হাদিস ফাউন্ডেশন উপহার দিয়েছে যেটি মহতারাম মাহমে জামাত রচনা করেছেন এটার সালাতুর রসুলের কিন্তু সূচনা হয়েছিল স্যারের বক্তব্যের মাধ্যমে আপনারা পুরাতন ইতিহাস হয়তো অনেকে জানেন বা জানেন না এটি কিন্তু স্যার প্রথমে বক্তব্য দেওয়া শুরু করেছেন হাদিস ফাউন্ডেশনে সেখানে যে রেকর্ডিংয়ে রেকর্ডারে বক্তব্যগুলো রেকর্ড হতো এরপরে ছোট আকার আশি পৃষ্ঠায় বই লিখলেন এরপরে বাড়তে বাড়তে এখন অনেক বড় একটা প্রামাণ্য বাংলা ভাষায় রচিত সবচাইতে বিশুদ্ধ সালাপ বই হচ্ছে সালাতুর রসুল আর একজন মানুষ চাইলেই তার সালাত বিশুদ্ধ করে নিতে পারে সালাতুর রসুল দেখে সেখানে সালাতের বিভিন্ন বিধিবিধানগুলো চমৎকার করে দলিল দিয়ে বর্ণনা করে দেওয়া আছে আর বিশুদ্ধ তাফসির আমরা ইতিমধ্যে ২৬ থেকে তিরিশতম পরা তাপসির কিন্তু আমরা পেয়ে গেছি তাফসিরের নামে আজকাল যে গাল গল্প হয় আব্দুল আদুদ্দ ভাই কিছু ঘটনা বা কাহিনী বলল আমরা ইউটিউবে নেটে বিভিন্ন সময় শুনি এর আগে নসুহা ব্যক্তির কথা শুনেছি তাপসির অভিনব তফসির শুনেছি আমরা এরকম হয়েছে না কিন্তু আমিরে জামাত কোরআন হাদিস ঘেটে তাফসিরের গ্রন্থগুলো মন্থন করে তিনি বিশুদ্ধ তাপসিরে আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও এখনো পরিপূর্ণ হয়নি এবং আরেকটা হচ্ছে বিশুদ্ধ সিরাত রসুল রসুল সাহাশালামের জীবনীর নামে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ঘটনা শুনছি আপনারাও শুনছেন কিন্তু সব ঘটনায় কিন্তু প্রমাণিত নয় এই জন্য আমিরা জামাত এই ধরনের প্রচলিত কিন্তু বিশুদ্ধ নয় এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে আলাদাভাবে তিনি ওখানে তালিকা করে করে দেখিয়েছেন যারা সাল্লামের সিরাতের নামে এবং কোরআনে হাদিস এবং বিশুদ্ধ সিরাতের আলোকে তিনি চমৎকার একটি ও রসুল গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন তাহলে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটি বড় কৃতিত্ব আমি মনে করে বিশুদ্ধ সালাতের বই বিশুদ্ধ তাফসির এবং বিশুদ্ধ সিরাত রসুল আমাদেরকে উপহার দিতে পেরেছে আল্লাহ রবুরা আলমিন আমিন জামাতকে জাজায় খায়ের দান করুন আল্লাহ আমিন আর সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ভাষার মান আমরা যারা গবেষণা বিভাগে আছি সেটি লেখকরা যে অনুবাদ করুক বা বই লিখুক বা পত্রিকায় লিখুক সেটাকে আমরা সাহিত্যিক মানে উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই এবং আমরা আত্মহারিকের সম্পাদকীয় পড়েছেন বলিষ্ঠ সম্পাদকীয় সেখানে ভাব ভাষা এটা আমাদের ভাষার দিগন্তকে কী করে আর সম্প্রসারিত করে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যখন আত্মাহারিক বের হবে আপনারা অবশ্যই কী করবেন সম্পাদকীয়টা ভালো করে পড়বেন কারণ সম্পাদকই হচ্ছে একটা পত্রিকার নীতি এবং আদর্শকে ব্যাখ্যা করে এবং সেখানে যে সাহিত্যিক মান মানের সম্পাদকীয় রচনায় বাংলাদেশে আর কোন ইসলামী পত্রিকায় আশা করি আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন না এখন প্রশ্ন হলো যে হাদিস ফাউন্ডেশনের বইয়ের বৈশিষ্ট্য আলোচনা করলাম কিন্তু আমরা বই বের হলো সুন্দর কভারে আমরা বই বের করলাম কিন্তু বইয়ের মধ্যে যদি আমরা যারা কর্মী আছি যারা নেতা আছে তারা যদি না দেখি যদি না পড়ি তাহলে কি হবে অবশ্যই হবে না কারণ আমি যদি শরীয়তের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাকে এই বইগুলো পড়তে হবে যেখানে কোরআন এবং সই হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বই আমরা কেন পড়ব পড়ার কারণ হচ্ছে দিন জানা বোঝা এবং মানার জন্য এবং শির্ক ও বেদাতকে বর্জন করার জন্য এক কথায় এই কারণে আমরা পড়ব সুতরাং আমরা নিজেরা পড়বো এবং অন্যদেরকেও কি করে পড়ার জন্য আমরা বলবো নির্দেশনা দেবো আল্লাহরাম বলেছেন আলা মিসলু কেউ যদি কাউকে সৎ আমলের নির্দেশনা দেয় তাহলে সে সৎ আমল সম্পাদনাকারীর সমান কী হবে স্বভাব পাবেন তাহলে আমরা যদি কোনো ভাইকে আমরা হয়তো এক জায়গায় যেতে পারছি না তার কাছে দাওয়াত দিতে যেতে পারছি না অথবা আমার আমার বক্তব্য উপস্থাপনের মতো ক্ষমতা নেই কিন্তু আমি যদি একটা বই দেই তাকে এই বই কিন্তু তার সংস্কারের জন্য যথেষ্ট হয়ে যায় একজন কলেজের প্রফেসর একজন কলেজের প্রিন্সিপাল এরকম উচ্চশিক্ষিত অনেক ব্যক্তি থাকে যার কাছে আপনি যে দাওয়াত দিয়ে যুক্তি দেওয়া হয়তো পারবেন না তাকে একটা সালাতুর রসুল হাতিয়ে দেন তারপর তার সিরাদুর রসুল হাতিয়ে দেন নবীদের কাহিনী দেন দেখবেন আলহামদুলিল্লাহ তার মধ্যে কি আসছে একটি পরিবর্তন আসছে এবং পরবর্তীতে আপ আপনাকে উনি খুঁজে নেবেন বলবেন ভাই আমাকে আর একটা বই দেন আপনাকে আর কিন্তু তার কাছে কষ্ট করে যেতে হবে না এই জন্য নিজে পড়লে হবে না অন্যকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং এবং অন্যদেরকে হাদিয়া দিতে হবে বলতে হবে কারণ বই বিতরণটা হচ্ছে কিন্তু এটা সাতকায় জারিয়ার অন্তর্ভুক্ত সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লা আজিজ বিন আবদুল্লা বিন বাসকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে যে বই বিতরণ এটা কি সাতকায় জারিয়ার অন্তর্ভুক্ত হবে কিনা তিনি বলেছিলেন যে ফাইদা ইস্তার আল ইনসান আল কুতুবা তৈবা আহা আলহ মাতিল বলছে কোনো ব্যক্তি যদি ভালো বইপত্র উপকারী বইপত্র দিনই বইপত্র ক্রয় করে সেটি বিতরণ করে এবং গণপাঠাগারে যদি সেটি রেখে দেয় তাহলে এটা একটি সৎকর্ম হবে এবং এটি সাদা জারিয়া হবে তাহলে আমাদের আত্মীয় স্বজন অনেক মারা যায় তাদের আমরা মাঘফেরাতের জন্য আমাদের বাবা মা মারা যায় তাদের মাগফেরাতের জন্য এই হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে বইগুলো বের হয় সেগুলো আমরা মানুষকে কী করতে হাদিয়া দিতে পারি বিতরণ করতে পারি কারণ মলাটের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে সব জায়গায় কী করতে হবে ছড়িয়ে দিতে হবে আমরা আন্দোলন থেকে যে বই বিতরণের প্রকল্প গ্রহণ করা হয় সেই প্রকল্পগুলো বাস্তবায়নে আপনারা স্বতঃস্পভাবে সহযোগিতা করবেন সেখানে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন তাহলে ইনশাআল্লাহ এটি হবে সাতকায় জারিয়া হিসাবে গণ্য হবে আল্লাহ রসুলাম বলছেন যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানা ওয়া বা বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু রাহিব নামাজে হাসান মুমিন ব্যক্তি মৃত্যুর পরে তার আমল এবং সৎকর্ম থেকে যা তার সাথে মিলিত হয় সেটি হচ্ছে ইলমান আল্লামাহু সে হয়তো জ্ঞান শিক্ষা দিয়েছে মানুষকে অনাসারহ অথবা প্রচার প্রসার করেছে তাহলে আমরা যে হাদিস ফানসুন প্রকাশিত বিশুদ্ধ এই গ্রন্থগুলো আমরা নিজেরা পড়ি প্রচার প্রসার করি তাহলে ইনশাল্লাহ এটাকে জারিয়ার আমাদের জন্য হবে অন্তর্ভুক্ত হবে এই জন্য আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে বেশি বেশি কী করতে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ রসুলাম বলছেন যে লা হাসাদা ইল্লাফি ইসনাত দুই ব্যক্তি ছাড়া কার সাথে ঈর্ষা করা কি না জায়েজ নাই একটা একজন হচ্ছে রজল আতা আলাহ হালাকাত একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন সে সম্পদ সে সৎ পথে ব্যয় করার তাকে কি করেছেন ক্ষমতা দান করেছেন আর আরেকজন ব্যক্তি হলো হল আলাই আল্লাহ কাউকে হিকমত অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন সে এর দ্বারা বিচার ফয়সালা করে এবং মানুষকে সে জ্ঞান শিক্ষা দেয় তাহলে আমরা ঈর্ষা করা কিন্তু জায়েজ নাই কিন্তু ঈর্ষা করা জায়েজ কেউ যদি হকের পথে অর্থ ব্যয় করে আপনি তার সাথে কি করেন প্রতিযোগিতা করেন বিভিন্ন হয়তো সবে বরাতের সময় এসেছে অথবা মিলাদের সময় আপনি একজন দশ কবি বিতরণ করছে আপনি তার সাথে প্রতিযোগিতা করেন যে আমি পনেরো কবি বিতরণ করব। ইনশাআল্লাহ এইভাবে যদি প্রতিযোগিতার মানসিকতা আমাদের তৈরি হয় তাহলে এর মাধ্যমে যে নীরব বিপ্লব হবে সেটি হয়তো আপনি মুখে বলেও সেটি সম্ভব নয় কারণ বইয়ের পড়া এটি স্থায়ীভাবে মানুষের মন মগজে এটি প্রভাব বিস্তার করে এবং মানুষের অন্তর্জগৎ পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আর মানুষের জগৎ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু সমাজ বিপ্লব সাধিত হবে না সুতরাং সমাজ বিপ্লবের সাধনের জন্য অবশ্যই বইপত্রের প্রচার এবং প্রসার আমাদের কি করতে হবে বৃদ্ধি করতে হবে এবার আমরা হাদিস মানুষের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা বলে আমার বক্তব্য শেষ করব সময় যেহেতু শেষ হয়ে গেছে এক নম্বর কুতুবের সিত্তার অনুবাদ প্রকাশ আলহামদুলিল্লাহ এবং প্রয়োজনীয় টিকা দিয়ে এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দুই নম্বর কোরআন মাজিদের অনুবাদ ও তাপসির পূর্ণাঙ্গ কোরআন মাজিদ অনুবাদ এবং তাপসির আমির জামাত আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে চলে আসছেন কাজ হয়ে গেছে উনি দেখছেন আশা করি আমরা খুব দ্রুতই কোরআন অনুবাদ টিকা সহ পেয়ে যাব এবং পূর্ণাগত তাফসির হয়তো ইনশাল্লাহ আমরা পাবো তিন নম্বর হচ্ছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় বই প্রকাশ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ছাত্র মার্কাজের আবদুল্লাহ আল আর অল্প তুষ্টি একটি বই বেরিয়েছে জীবনের প্রশান্তি তাছাড়া ইতিপূর্বে আমরা আল্লাহর উপরে ভরসা ধরনের অনেক মানুষের যেটা জীবন ঘনিষ্ঠ অনেক প্রয়োজন সেই বইগুলো কিন্তু আমরা কি করছি প্রকাশ করার চেষ্টা করছে এবং আরও প্রকল্পাধীন রয়েছে চার নম্বর আমরা এবছর টার্গেট করেছি তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই যেন আমাদের থাকে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তার নতুন উদ্যমে কাজ শুরু করার পরে ইতিমধ্যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে একসময় আমরা খুঁজে পেতাম না যে আমাদের সন্তানদের কোন বই আমরা পড়াবো সেখানে বিভিন্ন আগেতাগত বিচ্যুতি রয়েছে আমাদের দিনিয়াত শিক্ষা বইয়ের মাধ্যমে সঠিক দিনের শিক্ষাটা তারা লাভ করছে আমাদের টার্গেট আছে আস্তে আস্তে ফাইভ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সকল বই আমরা কী করবো প্রণয়ন করবো এবং আমাদের শিক্ষা বোর্ডভুক্ত প্রায় শতাধিক প্রায় একশোটি প্রতিষ্ঠান আমাদের সাথে প্রায় যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে এই বইগুলো পড়ানো হচ্ছে আপনারা আরেকটা বেশি খেয়াল রাখবেন অনেক কিন্ডার গার্ডেন আছে বা স্কুল আছে আমরা যদি তাদেরকে বোঝাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনিয়াত শিক্ষা বইটাও কিন্তু সেখানে প্রচলন করা যেতে পারে এটা আপনারা খেয়াল রাখবেন পাঁচ নম্বর হচ্ছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জামাতের থিসিসের ইংরেজি এবং উর্দু অনুবাদ হয়ে গেছে এটি সম্পাদনা চলছে হয়তো আমরা এটি পেয়ে যাব যদি পেয়ে যাই তাহলে আন্তর্জাতিকভাবে আলাদিসদের সম্পর্কে যে একটা জানার মানুষের সেই জানার সোর্সটা কীভাবে বৃদ্ধি হবে এবং ভুল ধারণার অবসান ঘটবে সেই সাথে উর্দু অনুবাদ হয়ে গেলে ভারত সহ ভারত পাকিস্তান সহ যে বিপুল সংখ্যক মানুষ উর্দু ভাষায় কথা বলে তারাও কিন্তু সেখানে জ্ঞানের খোরাক লাভ করবে এবং আরেকটি আশার কথা যে সিরাতুরসুলসাহ আসসালামের ইংরেজি অনুবাদও কিন্তু আমাদের হয়ে গেছে প্রায় চলমান রয়েছে আমাদের প্রফেসর ডক্টর নকিব ভূইয়া আপনারা এর আগে তার বক্তব্য শুনেছেন তাকে দেখেছেন তিনি অনুবাদ করছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটি হয়তো আমাদের সামনে চলে আসবে এবং সর্বশেষ যেটি সিলসিলা সহিয়ার অনুবাদ সম্পাদনা চলছে এগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে পরিশেষে আমি বলবো যে আগে যেটি বললাম যে বই সুন্দর প্রকাশিত হলো গবেষণাধর্মী লেখা হলো কিন্তু সেই আমরা চক্ষু মিলিয়া দেখলাম না যে তার মধ্যে কি আছে তাহলে কিন্তু এটা ফলপ্রসূ হবে না এই যখন যে নতুন বই বের হয় সেই বইটা আমাদেরকে কি করতে পড়তে হবে যেমন আমরা নতুন একটি বই বের করেছি যারা যুবক আছে বিশেষ করে যুব সমাজের অধবতন কারণ প্রতিকার আমাদের যুব সমাজ যেন দিনের উপরে টিকে থাকে তাদেরকে পথচ্যুত করার জন্য সিরাতুল মুস্তাকিম থেকে যে নানা অপচেষ্টা চলছে সেখান থেকে যেন তারা সঠিক পথে টিকে থাকে এই জন্য এই বইটা আমরা অনুবাদ করেছি তো এই বিষয়গুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমাদেরকে পরামর্শ দিবেন যারা গবেষণা বিভাগে কাজ করে আত্মাহারিকের সাথে যুক্ত আছে সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আমিরে জামাতের হায়াতিত এবার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো সাহিত্য সুন্দর সুন্দর সাহিত্য আপনাদেরকে উপহার দিতে পারি আমার বক্তব্য শেষ পরিশেষে একটি আপনাদেরকে আমি ঘোষণা দিচ্ছি সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এখানে কিছু বইয়ের এই কর্মী সম্মেলন উপলক্ষে প্যাকেজ ঘোষণা করা হয়েছে যেমন দিগদর্শন এক ও দুই নবীদের কাহিনী সিরাতুর রসুল এই তিনটি একসাথে এবং তাফসিরুল কোরআন ছাব্বিশ থেকে তিরিশতম পরা এগুলো বিভিন্ন প্যাকেজ এখানে দেওয়া আছে মূল্য নির্ধারণ করা আছে আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী সেগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর যুব সমাজের অধবদনের কথা বললাম তাহিদের ডাক আলহামদুল্লাহ আমাদের নতুন সংজ্ঞা বেরিয়েছে আত্মাহারিক বেরিয়েছে আর বর্তমানে যে হাদিস অস্বীকারের একটা ফেতনা চলছে আমাদের যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর সাকিব সে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন যে বইটা বের করেছে সেটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন মোট কথা হলো আমাদের যখন যে সাহিত্য বের হবে সেটি আপনারা সংগ্রহ করবেন পড়বেন মানুষের মাঝে বিতরণ করবেন এবং হাদিয়া দিবেন ইনশাল্লাহ এগুলো সমাজ সংস্কারে স্থায়ী প্রভাব বিস্তার করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের যাবতীয় সাহিত্যিক কর্ম প্রচেষ্টাগুলোকে কবুল করুন আল্লাম আমিন ওয়া আখির উদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি